সন্ত্রাস জঙ্গি দমনে কমনওয়েলথের জোরালো ভূমিকা দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোদীর সঙ্গে বৈঠক খালেদার সাথে দেখা করতে পারেননি বিএনপি নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনৈতিক ঐক্যের আহ্বান পোখরের ডিজিটাল নিরাপত্তা আইনে ছয়টি ধারা স্বাধীন সাংবাদিকতায় বাধা বলছে সম্পাদক পরিষদ যাচাইয়ের আশ্বাস মন্ত্রী দৃশ্যমান হচ্ছে বহুল প্রত্যাশিত মেট্রো রেল চলছে স্প্যান বসানোর কাজ প্রথম পর্যায়ে চালু আগামী বছর খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপন অভিযোগ আপিল বোর্ডে খারিজ

রোহিঙ্গা সংকটে অসাধারণ নেতৃত্ব ও ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময়ে দুপুরে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের মূল পর্বে তারা বলেন কমনওয়েলথ নেতাদের উচিত শেখ হাসিনাকে সহযোগিতা করা প্রধানমন্ত্রী তার ভাষণে কমনওয়েলথের সংস্কারের পরামর্শ দেন সন্ত্রাস জঙ্গিবাদ দমন ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কমনওয়েলথের জোরালো ভূমিকা চান শেখ হাসিনা লন্ডন থেকে মামুন রিপোর্ট মমতাজ লন্ডনের স্থানীয় সময় সকাল দশটায় বাকিংহাম প্যালেসে শুরু হয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের মূল পর্ব এতে জোটভুক্ত অন্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আয়োজক দেশ হিসেবে অতিথিদের বাকিংহাম প্যালেসে স্বাগত জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী ও কমনওয়েলথের চেয়ারপারসন টেরেসাম মেভসিন শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন রানী দ্বিতীয় এলিজাবেথ উদ্বোধনী বক্তব্যে রানী বলেন ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কমনওয়েলথ সামনের দিকে এগিয়ে যাবে এরপর আলোচনায় অংশ নেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা আলোচনায় উঠে আসে সংগঠনের কর্মপরিকল্পনা সফলতা ও পরবর্তী করণীয় বিষয় অভিন্ন স্বার্থ ও উন্নয়ন নিশ্চিতির উপর গুরুত্ব আরোপ করেন তারা এ সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাংলাদেশের রোহিঙ্গা সংকট ইস্যু তুলে ধরে এ ব্যাপারে শেখ হাসিনার ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা করেন অন্যান্য নেতারা তার বক্তব্য সমর্থন করে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এ ব্যাপারে শেখ হাসিনাকে সহযোগিতা করতে জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানান ট্রুডো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেন তিনটি এজেন্ডা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দারিদ্রমুক্ত উন্নত সমাজ নিশ্চিত করতে কমনওয়েলথের কর্মপরিধি নির্ধারণের পরামর্শ তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা এ সময় সদস্য দেশগুলোর পরিবর্তনশীল চাহিদা ও প্রত্যাশা পূরণে কমনওয়েলথের বিভিন্ন সংস্থার ভূমিকা ও কার্যক্রম পুনর্নির্ধারণ ও পুনর্গঠন করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি ভালোভাবে বুঝে সদস্য দেশগুলোকে গণতন্ত্র রক্ষা সুশাসন ও শান্তি নিশ্চিতে কমনওয়েলথকে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি তিনটি সেশনে অনুষ্ঠিত হয় মূল পর্ব সবগুলো সেশনেই অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে লন্ডনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ সরকার ও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অবকাঠামোগত উন্নয়ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক নানা ইস্যুতে আলোচনা করেন দুই দেশের প্রধানমন্ত্রী বৈঠক শেষে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের দেয়া সংবর্ধনা নৈশ ভোজে যোগ দেন তারা এর আগে গেল বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরকালে মোদীর সাথে তার শেষ বৈঠক হয়েছিল কারা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় বেগম সঙ্গে দেখা করতে দল। করতে গেলেও শেষ পর্যন্ত সাক্ষাৎ না করেই ফিরে যেতে হয় তাদের এদিকে এক অনুষ্ঠানে গণতন্ত্র পুনরুদ্ধারে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহায়তায় তাপসি রিপোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে জেলগেটে দেখা করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস এবং নজরুল ইসলাম খান তবে কারা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জেলগেটে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে যান তারা পরে মির্জা ফখরুল বলেন আইজি প্রিজন না থাকায় কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি দেয়নি গত পরশু একটা সময় দেওয়া হয়েছিল তারপরে সেটা আপনার বাতিল করে আজকে আবার সময় দেওয়া হয়েছে তিনটে থেকে চারটার মধ্যে আমরা সেই কারণে এসেছিলাম আসার পরে আমাদেরকে এখন বলা হচ্ছে যে আজকেও সম্ভব হচ্ছে না এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এতে মির্জা ফখরুল বলেন জনগণের প্রতিনিধিত্ব নেই বলেই সরকার তাদের কথা ভাবে না সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক ঐক্যের কথাও বলেন তিনি অধিকার আদায়ের জন্য একটা শ্রেণী বা অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করে কিন্তু কোন লাভ হবে না যদি না পুরো সিস্টেম এর আন্দোলন করা হয় যে আসুন আমরা একটা প্রশ্নের অন্তত একমত হই সেই প্রশ্নটি হচ্ছে একটি হিসাবে যে আমরা একটি নিরপেক্ষ সরকারের অধীনে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই প্রেস ক্লাবে আরেক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আর কোন নীল নির্বাচন মেনে নেবে না জনগণ উনি যেদিন জেল থেকে বের হবে সেদিন গণতন্ত্র মুক্তি পাবে টেলিভিশন ঢাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য তেরো মে দিন ধার্য করেছেন আদালত রাজধানীর বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতের নয় বিচারক মাহমুদুল কবির আদেশ দেন আদালতে খালেদা জিয়া ও মামলার আরেক আসামি ব্যারিস্টার মদুদ আহমদের পক্ষে সময়ের আবেদন করা হলে তা মঞ্জুর করে আদেশ দেন বিচারক দু হাজার সাত সালের নয় ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগা থানায় মামলাটি করে দুদক দু আট সালের পাঁচ মে খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হয় ডিজিটাল নিরাপত্তা আইনের এমন ছয়টি ধারার ব্যাপারে আপত্তি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ আর সম্পাদকদের আপত্তি যৌক্তিক উল্লেখ করে তা সংশোধনের সংসদীয় স্থায়ী কমিটিতে আমন্ত্রণের আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী বিস্তারিত আকবর হাসান সুমনের রিপোর্টে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যে আপত্তিগুলি ধরা হয়েছে সেগুলো অনেকাংশে ডিজিটাল নিরাপত্তা আইনের একুশ পঁচিশ আটাশ একত্রিশ বত্রিশ ও তেতাল্লিশ ধারা স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করবে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ প্রস্তাবিত ওই আইনের বত্রিশ ধারায় বলা হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কেউ যদি বেআইনিভাবে প্রবেশ করে যে কোনো ধরনের তথ্য উপাত্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি দিয়ে গোপনে রেকর্ড করে তাহলে সেটা গুপ্তচর বৃত্তির অপরাধ হবে আমরা এগুলোকে মনে করেছি যে এগুলো বাক স্বাধীনতা এবং সাংবাদিকদের স্বাধীনতার পরিপন্থী এবং এটা আমাদের যে স্বাধীন সাংবাদিকতা যেটা বাংলাদেশে আমরা খুবই গর্ববোধ করি সেটা খুব গভীরভাবে এটা ব্যাহত হবে আইনটি নিয়ে চলতি মাসে সংসদীয় স্থায়ী কমিটিতে অধিকতর যাচাই বাছাইয়ের সভায় সম্পাদক পরিষদের ওই আপত্তি তুলে ধরার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী ফ্রিডম অফ প্রেস বা ফ্রিডম অফ স্পিচ বন্ধ করার জন্য না সেই ক্ষেত্রে যদি এই আইনের মধ্যে ত্রুটি থেকে থাকে বা ভেগনেস থেকে থাকে তাহলে সেগুলি যেন অপসারণ করা যায় সেইভাবে যেন আইনটা সংশোধন করা হয় এডিটার্স কাউন্সিলের সাথে স্ট্যান্ডিং কমিটির আলোচনা হবে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা নয় সাইবার অপরাধ নিয়ন্ত্রণই ডিজিটাল নিরাপত্তা আইনের লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করার জন্য আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দৃশ্যমান হতে শুরু করেছে বহুল প্রত্যাশিত মেট্রো রেল চলছে বসানোর কাজ উত্তরা দিয়াবাড়ির পর চলতি আগারগায় আরও একটি স্প্যান বসানো হবে এরপর দুই থেকে খুঁটি নির্মাণ ও স্প্যান বসানোর কাজ এগিয়ে নেওয়া হবে দু হাজার উনিশ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম পর্যায়ে মেট্রো রেল চালুর লক্ষ্য দিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব এমআরটি লাইন সিক্স দেশের প্রথম মেট্রো প্রকল্প দিনে কিংবা রাতে সমানতালে চলছে এই বিশাল কর্মযজ্ঞ কাজের অগ্রগতির পরিসংখ্যান বলছে প্রকল্পের প্রথম পর্বে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি টেস্ট পাইলের নয়টি নির্মাণ কাজ শেষ বোরিং তিনশো তিরাশিটির মধ্যে তিনশো উনসত্তরটি বাণিজ্যিক পাইল দুই হাজার তিনশো আটাত্তরটির মধ্যে আটশো তিরিশটি শেষ হয়েছে প্রকল্প এলাকায় দিয়াবাড়ির অংশে এরই মধ্যে একটি ভায়াডাক বা স্পেনের অবয়ব দাঁড়িয়ে গেছে দুইটি পিলারের মাঝে নয়টি সেগমেন্ট জরা লাগিয়ে তৈরি হচ্ছে এক একটি স্পেন এটি যেন বলে দিচ্ছে মেট্রো রেলের দৃশ্যমান অগ্রগতি স্বপ্ন ও বাস্তবতার যে ফারাক তা ঘুরছে রাজধানীবাসীর অন্যদিকে এ মাসে আগের অংশেও জেগে উঠছে আরও দুটি পিলার তখন সেখানেও ভায়াডাক দৃশ্যমান হবে দিয়াবাড়ি এলাকায় একটা স্প্যান দৃশ্যমান হয়েছে দ্বিতীয় স্প্যান যেটা আগারগাঁও অংশে কাজ চলছে কাজটা শেষ তার উপরে বসবে আমরা দুই দিক থেকে কাজ স্প্যানগুলো আর একটা হলো আগারগাঁও থেকে এইদিকে আসবে দুই প্রান্ত থেকে নির্মাণ কাজ এগিয়ে নিয়ে দুই হাজার উনিশের জুনের মধ্যেই প্রাথমিক কাজ শেষ করার পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের যখন আমাদের চেক বোরিংটা শেষ হয়ে যাবে তখন আমরা কমার্শিয়াল পাইলগুলোর উপরে বেশি জোর দিব এবং কমার্শিয়াল পাইলগুলো শেষ হওয়ার পরেই কিন্তু পিয়ারগুলো উঠে আসবে পিয়ারগুলো উঠে আসার পরে তার উপরে স্প্যানগুলো বসবে এই স্প্যানটার উপরেই কিন্তু আমরা পরবর্তী কাজগুলো করব। জাপানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি মিৎসুবিশি ট্রেন নির্মাণের ডিজাইন চূড়ান্ত করেছে আর দুই সালের ডিসেম্বরে প্রাথমিকভাবে ছয় সেট ট্রেন দিয়ে মেট্রো রেল সেবা চালুর পরিকল্পনা রয়েছে ট্রেনটা কেমন হবে তার প্রাথমিক ডিজাইন আমরা ইতিমধ্যে পেয়ে সেটার জন্য কিন্তু আমরা অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছি মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা প্রবাসীরা যাতে আগামী নির্বাচনে সহজে ভোট দিতে পারেন নির্বাচন কমিশন সে ব্যাপারে উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আর যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের ক্ষেত্রে করণীয় নিয়েও চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন তিনি রাজধানীতে আলোচনা সভায় এসব কথা বলেন সিইসি স্মৃতিমণ্ডলী রিপোর্ট রাজধানীর সোনারকা হোটেলে নির্বাচন কমিশনের আয়োজনে হয় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটাধিকার শীর্ষক এই সেমিনার অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার চার নির্বাচন কমিশনার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব রাষ্ট্রদূত সহ বিশিষ্টজনেরাগরিক সিইসি বলেন প্রবাসীদের ভোট দেয়ার ক্ষেত্রে বর্তমানে পোস্টাল ও প্রক্সি ভোটের নিয়ম রয়েছে আগামী জাতীয় নির্বাচনের আগে এসব বিষয়ে বেশি বেশি প্রচার করা হবে দ্বৈত নাগরিকদের ভোটার করার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে বলেও জানান সিএসসি আমাদের সমস্যা হয় সে সকল দেশের নাগরিকদের নিয়ে যারা দ্বৈত নাগরিকত্বের অধিকারী ডুয়েল সিটিজেনশিপ যাদের আছে এই বিষয়টা আমার মনে হয় একটু শেয়ার করা প্রয়োজন পোস্টার ব্যালট কেন কার্যকরী হয় না এটা একটা বিষয় ভালোভাবে চিন্তা করা প্রয়োজন প্রক্সি ভোটের ব্যাপারে

সিটি নির্বাচন প্রসঙ্গ খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে হলফ নামায় তথ্য গোপনের অভিযোগ খারিজ করে দিয়েছে আপিল বোর্ড নির্বাচনে আপিল বোর্ডের প্রধান ও খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার কার্যালয়ে বৃহস্পতিবার শুনানি হয় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিভিন্ন প্রতিষ্ঠানের পদে থেকে যেসব আর্থিক সুবিধা নেন তা হলফনামায় উল্লেখ করেননি বলে অভিযোগ করেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ সময় আইনজীবী সহায়তা তথ্য উপাত্ত নিয়ে নিজের পক্ষে যুক্তি তুলে ধরেন তালুকদার আব্দুল খালেক নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে বাজেটের আকার বড় হলে অর্থ যোগান কঠিন হবে বলছে এনবিআর রপ্তানি বাড়াতে সহায়তা নীতি চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ ও কোচিং সেন্টারের পরিচালককে মারধর নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক বহিষ্কার আবারও স্বাগত রাত এগারোটার একুশে সংবাদে যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জাপানের প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার কিম জং উন প্রভাবশালী ব্যক্তিদের কার্যকলাপ উদ্ভাবন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ টাইম একশো জনকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে বেছে নেয় টাইমের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোফাইল লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি তিনি লিখেছেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন উত্তরাধিকার হিসেবে লড়াই করতে কখনো ভয় পাননি শেখ হাসিনা আগামী বাজেটের আকার এখন কাটছে ষাট থেকে সত্তর হাজার কোটি টাকা বেশি হলে অর্থের যোগান দেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান প্রাক বাজেট আলোচনায় তিনি আরও বলেন কর আদায় বাড়াতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে বিভিন্ন ধরনের নীতি সহায়তা অব্যাহত রাখা হবে রিপোর্ট করছেন ইমন আগামী অর্থ বছরের বাজেট নিয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের ধারাবাহিক আলোচনায় বৃহস্পতিবার অটোমোবাইল ও ট্রান্সপোর্ট খাতের সংগঠনগুলো অংশ নেয় ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান জানান ব্যবসার পরিবেশ ঠিক রাখতে সব ধরনের সহায়তা দেয়া হবে আমরা কিছু কিছু ক্ষেত্রে পলিসি ডিসিশনগুলির দিকে এগুবো। এবং এটাতে কন্টিনিউটি অর্থাৎ ধারাবাহিকতা রাখার চেষ্টা করুক আগামী বাজেট প্রসঙ্গে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন বাজেটের আকার বড় হওয়ায় রাজস্ব টার্গেটও চ্যালেঞ্জিং হবে ব্যবসায়ী বিনিয়োগকারী সাধারণ মানুষ প্রত্যেকেই বেনিফিটেড হয় এবং এট দি সেম টাইম আমাদের জন্য রেভিনিউ কালেকশনে একটা লং টার্ম কন্টিনিউটি থাকে আসন্ন বাজেটকে করবান্ধব করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান শাহরিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা ঘুষের টাকা সহ গ্রেফতার নৌ পরিবহন প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে একদিনের রিমান্ড নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক মামলা তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালত এই আদেশ দেন বারো এপ্রিল বিকেলে একটি রেস্তোরাঁয় বসে ঘুষের পাঁচ লাখ টাকা নেওয়ার সময় করে দুদক তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে গ্রেপ্তার চট্টগ্রামে কলেজের অধ্যক্ষ ও কোচিং সেন্টারের পরিচালককে মারধরের ঘটনায় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে বহিষ্কার করা হয়েছে অধ্যক্ষকে মারধরের পর এক কোচিং সেন্টারের পরিচালককে মারধর করেন রনি ঘটনায় ইউনাইটেড কোচিং সেন্টারের পরিচালক রাশেদ নগরীর থানায় হয়ে রনির বিরুদ্ধে লাখ টাকা ও এজাহার করেন এতে উল্লেখ করা হয়েছে গত ১৩ এপ্রিল নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় রনি তার কাছ থেকে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে রাজধানীর বস্তিগুলোতে অগ্নিকান্ডের পেছনে স্থানীয় প্রভাবশালী রাজনীতিকদের হিসাব নিকাশ জড়িত বলে মনে করেন বিশ্লেষকরা আর বস্তিবাসীকে নগর পরিকল্পনার বাইরে রাখাই ঝুঁকিপূর্ণ গ্যাস বিদ্যুতের সংযোগের কারণে দুর্ঘটনা বাড়ছে বলেও জানান তারা বস্তিতে আগুন নিয়ে আদিত্য মামুনের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব দেশের বিভিন্ন প্রান্তের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে হরহামেশা এর ফলে উচ্ছেদ হচ্ছে বস্তি আর পরবর্তীতে মাথা গোজার ঠাঁই হারাচ্ছে নিম্নবিত্তের মানুষ বস্তির সাথে রাজনীতি যোগসূত্র এবং অর্থ ক্ষমতার প্রভাব যুক্ত থাকায় অগ্নিকাণ্ডের বেশিরভাগ ঘটনা মনুষ্য সৃষ্ট বলে মনে করেন বিশ্লেষকরা বিভিন্ন এলাকায় বস্তি তৈরি হয়েছে এবং সেখানে বস্তি একসময় ইভিকশন করে দিয়ে যারা প্রভাবশালী আছে তারা সেই বস্তিগুলো দখল করে নেয় বা তাদের মালিকালায় নিয়ে সেখানে হয়তো নতুন নতুন বিল্ডিং তৈরি সেগুলো একেবারে ম্যান আর বস্তিগুলোতে অবৈধভাবে গ্যাস বিদ্যুতের সংযোগ নেয়ার কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে বলে মনে করেন নগরবিদ ইকবাল হাবিদ গেমজি পরিবেশের কারণে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঠিকমতো কাজ করতে পারেন না বলেও জানান তিনি অবৈধ সংযোগের মাধ্যমে যারা এই কার্যক্রমে নিযুক্ত রয়েছেন তারাও সরকারের গোচরে থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না শুধুমাত্র যেভাবে করে ওয়াসার জলের ব্যবস্থা করেছে সেভাবে যদি নিয়মতান্ত্রিকভাবে তাদের পুরো বিদ্যুতায়নের ব্যবস্থাটা একটি শৃঙ্খলিত পরিকল্পিত কর্মধারার মধ্যে করা যায় তাহলে এর থেকে উত্তর হতে পারে সরকারি জমিতে গড়ে ওঠা বস্তি উচ্ছেদ করে ছিন্নমূল মানুষের জন্য বহুতল ভবন নির্মাণের পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা সুন্দরবনের পাশে পশুর নদে ডুবে যাওয়া কয়লাবাহী জাহাজটি এখনো উদ্ধার সম্ভব হয়নি বেঁধে দেওয়ার সময়ের মধ্যে উত্তোলন করা সম্ভব নয় বলে জানিয়েছেন মালিকপক্ষ বারবার নৌযান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে বন্দরের এদিকে ঘটনায় নৌ চ্যানেল ক্ষতিকর প্রভাব পড়ছে সুন্দরবনে সংশ্লিষ্টরা বলছেন মংলা বন্দর কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর দায়িত্ব অবহেলার কারণে ঘটছে নৌযান ডুবি মংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন জামান সুন্দরবনের পাশে পশুর নদে সাতশো মেট্রিক টন কয়লা নিয়ে পনেরোই এপ্রিল ডুবে যায় কার্গো জাহাজ এমভি বিলাস সাহারা এন্টারপ্রাইজের আমদানি করা কয়লা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবার কথা ছিল জাহাজটির বিধি অনুযায়ী পনেরো দিনের মধ্যে চ্যানেল থেকে ডুবে যাওয়া জাহাজ অপসারণ করতে হবে মালিক পক্ষ বলছে বন্দরের বেঁধে দেওয়া সময়েও জাহাজ উদ্ধার সম্ভব নয় বন্দর প্রতিপক্ষ বলছে পনেরো দিনের সময় দেশে এই জাহাজটায় পনেরো আটশো টন মাল পনেরো দিনে কি সম্ভব আটশো টন মাল উঠানো সম্ভবত তিন মাস সময় প্রয়োজন ধারাবাহিকভাবে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় দুই সালে এক হাজার মেট্রিক টন কয়লা নিয়ে এমভি আইজ গতি দুই সালে এক হাজার দুশো মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জাবেলানুর দুই সালে পাঁচশো দশ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জিওরাজ এবং একই বছরে সিমেন্টের কাঁচামাল জিপসাম নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এমভি সিহর বড় বিপর্যয় ঘটে দুই সালে সে সময় সুন্দরবনের শ্যালা নদীতে ডুবে যায় তেলবাহী ট্যাঙ্ক নিয়মিত এসব ও উদ্বেগ জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা কয়লা এটি একটি বিষ কয়লাতে সালফার থাকে মার্কারি থাকে লেদ থাকে এগুলো বিষাক্ত এগুলো পানির সাথে মিশে পানি ক্ষতি করে মাছের খাবারের ক্ষতি হয় সুন্দরবনের ভিতরে এটি প্রবেশ করে সুন্দরবনের যে উদ্ভিদ আছে যে সুন্দরী গাছ আছে চ্যানেলে নিয়মিত খনন না করায় দুবছরে আটকা পড়ে বারবার দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছে নৌযান শ্রমিক নেতারা নদীর না পতার জন্য এদেশের হাইড্রোটি একটা সংস্থা আছে মূলা বন্দর কর্তৃপক্ষ যে নৈতিক দায়িত্ব হাইড্রোটি বা পোর্ট অফ যে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন তারা করে না দু বছর কারণে এগুলো আইডব্লিউটি কোনো সময় এটা চিহ্নিত করে না চিহ্নিত না করার কারণে অহরহ জাহাজ ডুবির দুর্ঘটনার ঘটনা মংলা বন্দরে ঘটছে বন্দর কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটি কে এ ব্যাপারে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা রত্না জামান 21 টেলিভিশন এবার আমাদের সপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ফরিদপুরে চরাঞ্চলের কৃষকেরা এবার সরকারি প্রণোদনায় উচ্চ ফলনশীল ভুট্টা চাষ করেছেন প্রত্যাশিত দাম পেলে আগামীতে আরও বেশি জমিতে ভুট্টা আবাদের কথা জানিয়েছেন তারা আবহাওয়া অনুকূলে থাকলে এবছর সাড়ে পাঁচ হাজার টন ভুট্টা পাওয়া যাবে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম ফরিদপুর জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে যেদিকে চোখ যায় শুধুই ভুট্টার ক্ষেত্র গত বছরের বন্যায় ফসল হানির ক্ষতি পুষিয়ে নিতে এবছর উচ্চ ফলনশীল ভুট্টার চাষ করছেন কৃষকেরা ভালো ফলন পেতে ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা ইতোমধ্যে জেলার নর্থ চ্যানেল ডিক্রিচরের কৃষকেরা ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ শুরু করেছেন বেশি ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা এই বছর ভুট্টা লাগাইছি ভুট্টার ফলনটা অনেক ভালো হয়েছে দাম যদি পাই ভালো তাহলে আমাকে ক্ষতিপূরণ উঠে যাবে যদি সরকার কোনো রকম একটু সহযোগিতা করে তাইলে সামনে আরও ক্ষেত বাড়াইয়া আশা রাখি সরকারি প্রণোদনা হিসেবে ভুট্টার বীজ ও সার কৃষকদের মাঝে সরবরাহ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের বীজ ব্যবহার করা হয়েছে যার ফলে আমরা নয় থেকে দশ টন পার জমিতে উৎপাদন আশা করছি এই পাঁচশো ষাট জমিতে আমরা আশা করছি প্রায় সাড়ে পাঁচ হাজার টন ভুট্টা উৎপাদিত হবে দুই সালে মাত্র উনষাট হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছিল এবছর চারশো পঞ্চাশ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা থাকলেও পাঁচশো সাত হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে মাসুম আলিসা একুশে টেলিভিশন সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে সৌদি আরবে নিহত বাংলাদেশিদের পরিবারের সুখে মাতল নিহত দেহ আনতে সরকারের সহায়তা কামনা উত্তর কোরিয়ার নেতা কিম জংএর সাথে আলোচনা ফলপ্রসূ না হলে ওয়াকআউট ঘোষণা ট্রাম্পের সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 তাদের মধ্যে লক্ষ্মীপুরের দুজন কুমিল্লার দুজন আর ফেনীর দুজন একজনের নাম ঠিকানা জানা যায়নি আরও জানাচ্ছেন হাইল জেলার ওই বিস্ফোরণে তছনছ হয়ে গেছে লক্ষ্মীপুরের এই পরিবার জসীমউদ্দিন ও তার ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে কমলনগরীর কারবালার হাহাকার একসঙ্গে দুই ছেলের মৃত্যু কি করে সামলাবেন রোশনারা

সাথে সাথে ওইখানে মারা গেছে একমাত্র ছেলে মুহিদ্দিন রাশিদকে হারিয়ে পাগল প্রায় ফেনী শহরের রফিকুল ইসলাম পরিবার ও এলাকাবাসীর মধ্যেও শোকের মাতন বারবার মূর্ছা যাচ্ছেন মা ও স্ত্রী ছোট তিন শিশুকে রেখে চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরব যান রাশিদ ফ্যামিলিতে কোনো ভালো অবস্থা নাই তার মা অসুস্থ বাবা অসুস্থ আমার ছেলে কোনো যা

আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর মুখপাত্র মাইকেল চাকমা দুই নেত্রী মুক্তির বিষয়টি নিশ্চিত করেন রাত পৌনে আটটার দিকে খাগড়াছড়ির মধুপুর এলাকা থেকে মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে ফেলে যায় গত মার্চ রাঙ্গামাটির কুতুকছড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয় এই দুই নেত্রীকে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে আগাম ব্যবস্থা নিয়েছে প্রশাসন রাঙ্গামাটি জেলা প্রশাসন পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের জন্য দুইটি আশ্রয় কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে আর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার পাহাড়ের পাদদেশে অবৈধ স্থাপনার বিদ্যুৎ গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন প্রতিনিধিদের সহায়তায় সমর রিপোর্ট অপরিকল্পিতভাবে পাহাড় কাটা এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসের কারণে পার্বত্যাঞ্চলে প্রতি বছরই পাহাড় ধসে প্রাণহানি ঘটে এবার পাহাড় ধসে প্রাণহানি রোধে প্রশাসন আগের চেয়ে আরও বেশি কার্যকর উদ্যোগ নিয়েছে বুধবার বিকেলে আয়োজিত সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জানান প্রাণহানি ঠেকাতে নগরের মতি ঝর্ণা বাটালি পাহাড় মিয়ার পাহাড় সহ চট্টগ্রামে আটাশটি ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করা হয়েছে এই প্রাণহানির যাতে না ঘটে আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করার জন্য সরকারের পক্ষ থেকে আমাদের উপর নির্দেশনা আছে এবং আমরা এই বিভাগীয় পর্যায়ে অত্যন্ত সতর্কতামূলক ভাবে কি সতর্কতা অবলম্বন করতে পারি যাতে একটি মানুষও একটি প্রাণীরও মৃত্যুহানি না হয় পাহাড়ে অবৈধ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সরকারি সংস্থাকেও উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি এদিকে পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে দুইটি আশ্রয় কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন সার্কিট হাউসে পাহাড় ধসে ক্ষতি মোকাবেলায় পূর্ব প্রস্তুতিমূলক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয় গত বছর তেরো জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় পাঁচ সেনা সদস্য সহ একশো বিশ জনের প্রাণহানি ঘটে সমর ইসলাম একুশে টেলিভিশন তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ব্যাংকিং সেবার আওতায় লক্ষ্যে সারথী অর্থনৈতিক অন্তর্ভুক্তির মাধ্যমে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে রাজধানীর একটি হোটেলে এই প্রকল্প উদ্বোধন করেন অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী নান প্রকল্পের উদ্দেশ্য দেশের পোশাক শিল্পের সঙ্গে জড়িত সব শ্রমিককে ব্যাংকিং সেবার আওতায় আনা সুইস কন্ট্রাক্ট ও লাইফ ফাউন্ডেশন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে অনুষ্ঠানে প্রকল্পের কর্মকর্তা ছাড়াও পোশাক শিল্পের মালিকরা উপস্থিত ছিলেন এর সঙ্গে শেষ করছি রাত 11:21 এর সংবাদ তবে যাবার আগে ফারসি큐রটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার শান্তর জঙ্গি দমনে কমনওয়েলথের জোরালো ভূমিকা দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক খালেদার সাথে দেখা করতে পারেননি বিএনপি নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে রাষ্ট্রীয় কর্তৃক এর আহ্বান ফখরুলের ডিজিটাল নিরাপত্তা আইনের ছয়টি ধারা স্বাধীন সাংবাদিকতায় বাধা বলছে সম্পাদক পরিষদ যাচাই আশ্বাস মন্ত্রী দৃশ্যমান হচ্ছে বহুল প্রত্যাশিত মেট্রো রেল বসানোর কাজ প্রথম পর্যায়ে চালু আগামী বছর খুলনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আপিল বোর্ডে খারিজ